বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে সিদ্রা ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করবো সেটা দেখব। তো সিদ্রা ব্যাংক সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, আপনাদের সবার এখানে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এটাই মূলত বিশ্বের প্রথম ইসলামিক ক্রিপ্টোকারেন্সি ব্যাংক, ডিসেন্ট্রালাইজড ব্যাংক। সুতরাং এখানে আমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট করা উচিত এবং মাইনিংটা করে যাওয়া উচিত, কারণ এখান থেকে ভালো একটা প্রফিট ভবিষ্যতে আসবে আশা করা যায়। তো এটাতে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখাবো। তো আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে যে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা এরকম পেজে চলে আসবেন। তো আসার পরে আপনারা এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো ফিল আপ করবেন। প্রথমে আপনার নামটা দিবেন, আর এই নামটা কিন্তু আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে যেটা রয়েছে সেটা দিবেন, কারণ ভেরিফিকেশনের জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন পড়বে। অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আমি বলবো যে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেটা দিয়ে করেন, সেটাই বেশি ভালো হবে। তো আমি আমার নামটা প্রথমে বসিয়ে দিচ্ছি, সেম টু সেম যেভাবে রয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে সেভাবে বসাবেন। অবশ্যই এটা বসানোর সময় একবারে ভালো করে চেক দিয়ে নেবেন, কারণ এটা একবার ভুল হয়ে গেলে পরবর্তীতে ঝামেলা হয়ে যেতে পারে। ইতিপূর্বে অনেকে অ্যাকাউন্ট করেছে, তাদের অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তারা তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা হারিয়ে ফেলেছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা একটা মেইল দিবেন, আমি আমার মেইলটা এখানে নিয়ে দিচ্ছি। এমন মেইল দিবেন যে মেইলটা আপনারা সবসময় ভেরিফাই করতে পারবেন। এরপর আপনার কান্ট্রিটা দিবেন, উপরে যদি বাংলাদেশ লেখেন তাও হবে, অথবা নিচের দিকে স্ক্রল করলেও হবে। আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। এরপরে একটা স্ট্রং পাসওয়ার্ড, আপনারা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি না ভুলবেন সেরকম পাসওয়ার্ড। এরপরে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন কনফার্ম করার জন্য। এরপর সব কিছু ঠিক থাকলে দেখার পরে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। দেখেন পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 1 স্পেসিফিক ক্যারেক্টার। তো স্পেসিফিক ক্যারেক্টার বলতে যা বোঝায়, আপনারা অ্যাট দ্য রেটও ব্যবহার করবেন অথবা হ্যাশ ব্যবহার করবেন, আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে নিচ্ছি আবার, এবার একটু ট্রাই করছি। ওকে, একটু লোডিং হচ্ছে, সাইটটা একটু ভারী। আবার ক্লিক করি, কারণ এটাতে অ্যাকাউন্ট করা আপনার জানেন যে একটু সমস্যা করে। দেখেন আমি অ্যাকাউন্ট করিনি, তাতে ওনারা বলছে যে ইমেইল আর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। তো আমরা সব কিছু ঠিক বসানোর পরে এরকম দেখাচ্ছে, কোনো ব্যাপার না। আমরা আবারও প্রবলেম হচ্ছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট করা শেষ হলো। আমরা দুইবার চেষ্টা করার পর আমাদের এরকম ইমেইলিং পাসওয়ার্ডটা এরর দেখানোর পরে, যখন আমরা রিসেট পাসওয়ার্ডে দিয়েছিলাম, তখন কিন্তু আমাদের একটা লিঙ্ক আসছে এবং সেই লিঙ্কে ক্লিক করার পর আমরা এটাকে লগ ইন করতে পেরেছি। তো এটাই মূলত একটু কঠিন ছিল, কারণ অ্যাকাউন্টটা এরকম একটু সমস্যা করে। তো এখন এখানে মাইনিংটা কীভাবে করবেন, তো মাইনিং করার জন্য আমরা আসব এই যে নিচের দিকে যে মাইনিং লেখাটা রয়েছে, সেটিং চিহ্নর পরে যে মাইন, এটাতে একটা ক্লিক করব।
এটাতে ক্লিক করলে দেখেন আমাদের মাই ইন্টেন্স হয়ে গেছে এবং লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভ্যালিডেট দ্য ব্লক উইথ এত ইউর রিওয়ার্ড উইল অ্যাডেড ইন নেক্সট ব্লক এবং পরবর্তীতে আমাদের ব্লকটা এখানে অ্যাড হয়ে যাবে তো এইটাই মূলত কাজ এখানে দেখেন আমাদের ইউ ক্যান মাইন আফটার 23 আওয়ার্স তো এক দিন অর্থাৎ 24 ঘন্টা পর পর এসে আমাদের জাস্ট এখানে মাইনে ক্লিক হবে তো এটাই আমাদের কাজ তো আপনারা অবশ্যই মাইনটা চালিয়ে যাবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট কারণ বিশ্বের প্রথম ইসলামিক ক্রিপ্টো কারেন্সি তো আপনারা এটাতে মাইনিং করবেন তো এই ছিল আজকের পরবর্তী ভিডিওতে এই সিদ্রা ব্যাংকের আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আসব তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই সিদ্রা ব্যাংকের অ্যাকাউন্টটা করে রাখবেন আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা আমার লিঙ্কে গিয়ে এই অ্যাকাউন্টটা করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম